হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল উজ্জ্বল টকিস। এই ভিডিওতে আজকে আপনাকে দেখাবো গোয়ায় অবস্থিত বেসিলিকা দ্য বোম জিসাস চার্চটি, এবং আপনাকে জানাবো গোয়ায় অবস্থিত বেসিলিকা দ্য বোম জিসাসের কিছু ঐতিহাসিক তথ্য। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং আমার চ্যানেলটিকে সম্পূর্ণ বিনামূল্যে সাবস্ক্রাইব করে দিন, এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমার চ্যানেলের ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছায়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি ওল্ড গোয়াতে, ওল্ড গোয়ার বেসিলিকা অফ বম জিসাসে। দেখতে পাচ্ছেন আমার পিছনে বেসিলিকা অফ বম জিসাস। এখানে কিন্তু অসাধারণ আর্কিটেকচার এবং পর্তুগিজদের তৈরি কিন্তু এটি। তো চলুন দেখে নেওয়া যাক। এই চার্চটিতে প্রবেশ করার শুরুতে আপনি দেখতে পারবেন একটি পাথরের উপর খোদাই করে লেখা কিছু তথ্য এই চার্চটির সম্বন্ধে। যদি ভালো করে পড়তে চান তাহলে আমার ভিডিওটি পজ করে এই তথ্যগুলো আপনি পড়তে পারেন। চলুন এবার জেনে নিই এই চার্চটির সম্বন্ধে কিছু ঐতিহাসিক তথ্য। এই চার্চটি গোয়া তথা ভারতের পুরনো চার্চ অর্থাৎ গির্জাগুলির মধ্যে একটি। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যেও অন্তর্গত। এই গির্জা নির্মাণের কাজ শুরু হয়েছিল 1594 সালে। আর্চ বিশপ ডন ফেয়ার দ্বারা এই গির্জার কাজ সম্পূর্ণ হয়েছিল মে মাসে 1605 সালে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত এই সৌধটি খ্রিস্টধর্মের ইতিহাসে একটি যুগান্তকারী হিসাবে আবির্ভূত হয়েছে। সেন্ট ফ্রান্সিস জাভিয়ারের মরদেহ এখানে সমাধিস্থ আছে। সেন্ট ফ্রান্সিস জাভিয়ার সেন্ট ইগনেতিয়াসের খুব ঘনিষ্ঠ বন্ধুর সাথে তিনি সোসাইটি অফ জেসুস প্রতিষ্ঠাতা করেছিলেন। সেন্ট ফ্রান্সিস জাভিয়ার 13 ডিসেম্বর 1552 সালে চীনে যাওয়ার পথে তিনি মারা যান, এবং তার মৃত্যুর পর তার মরদেহ প্রথমে পর্তুগিজ মালাক্কায় নিয়ে যায়, এবং তার 2 বছর পর তার মরদেহ আবার গোয়াতে পাঠানো হয় এবং তার মরদেহ সমাধিস্থ এখানে করা হয়। কিন্তু মরদেহ সমাধিস্থ করার সময় প্রথম দিনের মতোই তার দেহ সতেজ এবং স্বাভাবিক ছিল। এই গির্জাটি গোয়া এবং ভারতের অন্যতম প্রাচীন গির্জা। এই গির্জার মেঝেটি মূল্যবান মার্বেল পাথর দিয়ে সুসজ্জিত। বিস্তৃত সোনার বেদি ছাড়াও এই গির্জার অভ্যন্তরটি খুব সুন্দরভাবে সুসজ্জিত। See the horizon, turn us to thou.